যে কল্যাণে কাজ করবে, জনগণকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে। উল্টো আমরা দেখলাম এই বাজেট বিগত দিনে 70% বিভিন্ন কাজের খতিয়ান তুলে রেখে মাত্র 30% এবছরে বিভিন্ন কাজ কর্মের বিষয়গুলি বা এই বছরের প্রস্তাবগুলিকে আনা হয়েছে। এটা গতানুগতিক বাজেটকে বিধানসভায় পেশ করে যারা রাস্তায় নেমে ধন্যবাদ টেলিগ্রাফ করছেন, বাজেটকে ওয়েলকাম করে ধন্যবাদ জানাতে চাইছে, আমরা মনে করি যে এটা একটা ওই এটিএম বক্স থেকে টাকা তুলে এটিএম কে ধন্যবাদ জানানো। 27,654 কোটি টাকা উপরে এই বাজেট। টাকার বাজেট, আর এই বাজেটে ঘাটতি 661 কোটি টাকা। একসময় আমরা শুনেছি এই বিধানসভাতে 2018 সালে যখন বাজেট পেশ করা হয় তৎকালীন অর্থমন্ত্রী বলেছিলেন যে 1,313,000 কোটি টাকা তদানীন্তন সরকার তারা ঋণ করে গেছে। 25 বছর সরকারি থেকে 1,300,000 কোটি টাকা এই রাজ্যের জনগণের উপর ঋণের বোঝা ছিল। বর্তমান সরকার বিগত প্রায় 6 বছরে এই ঋণের পরিমাণ 24,832 কোটি টাকায় নিয়ে পৌঁছে। শুধু তাই নয়, এবছর আরো প্রায় 2,600 কোটি টাকা ঋণ নেওয়ার প্রস্তাব এই বাজেটের মধ্যে রাখা হয়েছে। তার মানে 6 বছরে প্রায় দ্বিগুণ এই রাজ্যের জনগণের উপর ঋণের বোঝা চাপালেন এই রাজ্যের শ্রমিক বলুন, কৃষক বলুন, কর্মচারী বলুন, যুবক বলুন, তাদের না আছে কর্মসংস্থানের দিশা, না আছে তাদের গ্রামীণ উন্নয়নের মাধ্যমে মজুরি বৃদ্ধির কোনো দিশা, সরকারি কর্মচারীদের তাদের ন্যায্য পাওনার জন্য এই সরকারের কোনো প্রস্তাবে এই বাজেটে তারা সংস্থান রাখে। স্বাভাবিকভাবে এই বাজেট একটা জনবিমুখ বাজেট। বিগত দিনগুলিতে বিভিন্ন প্রকল্পের নামে বিভিন্ন বাজেটের প্রস্তাব করে নানা ধরনের উন্নয়ন কর্মসূচির কথা ঘোষণা দিলেও বাস্তবে এই কর্মসূচিগুলি কতটা বাস্তবায়িত হয়েছে বা রূপায়িত হয়েছে আমি একটু